মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে মায়ার বাঁধনে বেশি জর্জরিত এই সংসার নামক জিনিসটার প্রতি যেন বেশি বড় আসক্ত এটাকে ছেড়ে কোথাও যেতে হলে তার যেমন দুশ্চিন্তার শেষ থাকে না তেমন আবার এটা যখন থাকি আমরা তার প্রত্যেকটা খুঁটি নাটি আনাচে কানাচে নিজের হাতে করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি তাই জন্যই তো ছেড়ে যাওয়ার আগে এত চিন্তা হয় গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন মোটামুটি ঠিক আছি আর সোমালিস ক্রিয়েটিভ ব্লগ যেটা ডাইরেক্টটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুরুটা এরকম কেন কথাটা বললাম হ্যাঁ সংসার যে মেয়েরা আমরা সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি প্রত্যেকটা মেয়েই নিজের মতো করে তার সংসারটাকে সাজায় গোছায় আর সেটা ছেড়ে যদি বেশি দিন কোথাও গিয়ে থাকতে হয় যেমন একটা দুশ্চিন্তা কাজ করে সংসার তো শুধু ওই ফার্নিচার কয়েকটা দিয়ে তৈরি হয় না তার মধ্যে কত ছোট ছোট আরও সংসার গাছপালাদের একটা সংসার জীবজন্তুদের একটা সংসার আসবাবপত্রদের একটা সংসার তাই না এর ভেতরেও আবার কত ছোটো ছোটো একটা করে সংসার রয়েছে তো এই কোথাও যাওয়া মানে এই সবার খেয়াল রাখা তা বেসিক্যালি আজকের ব্লগটায় থাকবে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স যাতে খুব সহজে চট করে কোথাও যাওয়ার হলে কিভাবে ঘর বাড়ি এবং সংসারের কাজগুলোকে তুমি চটজলদি অ্যারেঞ্জ করে নিতে পারো আর ছেলের এক্সাম রয়েছে যথারীতি সেম টাইমে উঠে পড়েছি আর কয়েকটা দিন ধরে আমি ঘরের ডাস্টিংয়ের কাজটা একটু স্টপ করে দিয়েছি কারণ জানো তো কোথাও যদি যাওয়ার হয় অযথা ডাস্টিং করে লাভ নেই কারণ ঘুরে এসে তোমাকে ডাস্টিং করতেই হবে যত তুমি ঘর ঝেড়ে মুছে দিয়ে যাও এসে দেখবে বাদ বাকি যারা বাড়িতে থাকে আর কি তোমার অবর্তমানে তারা একটা নতুন সংসার সাজিয়ে নিয়ে বসেছে তো অযথা ওর পেছনে সময় নষ্ট না করে আমি যেসব জিনিসগুলো আমার ঘরের চারিদিকে এলোমেলো পড়ে থাকে সেগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি কয়েকদিন ধরে যেমন সোফা সেটটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম সোফার টেবিলটায় এলোমেলোভাবে পুতুলগুলো পড়েছিলো সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম এবং ঘরের চারদিকে চোখ বুলিয়ে বুলিয়ে যাচ্ছি যেখানে যেখানে যেসব জিনিসগুলো মানে অগছালোভাবে পড়ে আছে সেগুলোকে গুছিয়ে জায়গা মতো জাস্ট সেট করে দেবো হ্যাঁ বাসনপত্র এগুলো ঘরে নানান জায়গায় নানান জিনিসপত্র থাকে দৈনন্দিন যখন আমরা কাজকর্ম করি বাড়িতে এতগুলো লোক রয়েছে এর এক একজনের আর একটা জিনিস এদিক সেদিক থাকে বিশেষ করে জামাকাপড় বাসনপত্র এগুলোর কথা বেসিক্যালি বলছি তো এগুলোকে প্রপার জায়গায় আমি সব সেট করে দিয়ে যাচ্ছি কারণ এগুলো যদি ছিটিয়ে রেখে দিয়ে যায় এগুলো হবে আরও আমার তখনকার সময় এক্সট্রা কাজ অলরেডি দেখেছো সব লাগেজ প্যাক হয়ে গেছে কালকের রাত্রে যা বাদবাকি ছিল সব প্যাক করে নিয়েছে আর আমি যখনই কখনো কোথাও যাই আমি কিন্তু প্যাকিংয়ের কাজ এক সপ্তাহ আগে থেকে শুরু করি হ্যাঁ একটু একটু করে অল্প অল্প করে অ্যারেঞ্জ করে রাখতে থাকি আগের দিন কি তার আগের দিন বসে পুরো ব্যাগগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে নিই এতে কী হবে জিনিসপত্র তুমি ভুলে যাবে না আর সুন্দরভাবে প্রপারভাবে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি জিনিসগুলোকে গুছিয়ে নিতে পারবে এই ছোটো ছোটো ট্রিপস ট্রিক্সগুলো কিন্তু খুব হেল্পফুল জানো তো কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা কোথাও প্রয়োজনীয় জায়গায় যাওয়ার জন্য আর সেটা যদি তোমাকে একা মেনটেন করতে হয় আমার এখানে আমার সংসারের কাজের সাথে সাথে প্লাস আবার এই ঘুরতে যাওয়ার জন্য বা ঘুরতে ঠিক যাচ্ছি না কি পারপাস যাচ্ছি সবই বলবো তোমাদেরকে যে কারণে যাচ্ছি সেটার জন্য যে একটা মানে গোছানো সেটা কিন্তু অনেক পরিমাণে আমাকে জিনিস গোছাতে হয়েছে মানে পুরো বলতে পারো একটা সংসার আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি চারজন মানুষের চারটে বড় বড় লাগেজ হয়েছে হ্যাঁ তার মধ্যে পুরো একটা সংসার যাচ্ছে বেসিক্যালি যাচ্ছে ছেলে বাইরে আবার চলে যাচ্ছে তো সেই জন্যই তার সংসার সেখানে আবার গুছিয়ে দিতে যেতে হচ্ছে আমাদেরকে আবার তার সাথেই ছোট্ট একটা ট্রিপও হয়ে যাচ্ছে তো সব কিছুই বলবো সব কিছুই সমাদের সাথে শেয়ার করব। আর আগামী ব্লগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো সঙ্গে থাকবে পুরো ব্লগুলো দেখবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন কেউ চ্যানেলে থাক এসে আজকে যদি প্রথম দেখছো আমার ব্লগটা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবে দেখো লাগেজ তো সব গুছিয়ে নিজে নিজটা তখন কটা রাত্রি এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিলো আর ওই পরিষ্কার করা হয়নি তো ভাবলাম সকালেই একবারে করব ছেলে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর রান্নার ঝামেলা কিন্তু খুব একটা রাখেনি কোথাও যখন যাওয়ার হবে সেখানে রান্নার ঝামেলা বেশি রাখবে না কারণ কি বলো তো কোথাও বেরোনোর আগে একটু হালকা খাওয়ার ভালো এটা তো একদিক দিয়ে ভালো আর দ্বিতীয়ত হচ্ছে রান্নায় যদি তোমার অর্ধেক সময় চলে গেল তাহলে তুমি বাকি ঘরটাকে অ্যারেঞ্জ করবে কি করে বেসিক্যালি হালকা পাতলা রান্না হয়েছে আমাদের আজকে ডাল ডিমের অমলেট এই দিয়েই খাওয়া দাওয়া হবে আর ছেলেকে একটুখানি টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম যতই চেষ্টা করি ঠান্ডাটা লাগাতে দেব না ছেলেটাকে সেই দেখো বেরিয়েছে আর মুসলধারে বৃষ্টি তাকে কোনো রকম পৌঁছে দিয়ে আমি তো চুপচুপে হয়ে ভিজে আসলাম আমি রেনকোটও নিয়েছি ছাতাও নিয়েছি ওর কিছু হয়নি কিন্তু আমি বাকিটা ভিজে গেছি এত ঝাট আর ঝোড়ো ঝোড়ো হাওয়া মানে সকাল হতে না হতে ওয়েদারটা এত বাজে আর এই বর্ষাকালে কোথাও যাতায়াত করা মানে ভীষণ একটা ঝামেলার ব্যাপার লাগেজপত্র নিয়ে বিশেষ করে কিন্তু কিছু করার নেই যাই হোক লাগেজগুলোকে সব এক সাইড করে নিয়ে আগে রুম ঢুমগুলো ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি বেসিক্যালি যেই কাজটুকু না করলে নয় ঝাড়া মোছা পোছা গোছানো এগুলো তো করতেই হয় আর কোথাও যাওয়ার আগে ঘর কীরকম নোংরা করে ফেলে দিয়ে যাওয়াটাও ঠিক নয় ঘরের জন্য ঠিক নয় আমি ঘরে নেই তো কী হয়েছে ঘরে কিন্তু আমার দেবতা সবসময় বিরাজমান তো সেই কারণে ঘর বাড়ি কিন্তু কোথাও যাওয়ার আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়া উচিত আর অবশ্যই ঘরে কিন্তু লাইট জ্বালিয়ে যাবে হ্যাঁ ছোট্ট ডিম লাইট হলেও জ্বালিয়ে রাখবে ঠাকুর মন্দিরে ছোট্ট ডিম লাইট হলেও জ্বালিয়ে রাখবে একদম ঘর ঘুটঘুটে অন্ধকার করে রেখে কখনোই যাওয়া উচিত না এটা আমি শুনেছি বড়দের মুখে কিন্তু এক সংসারের কিছুটা গুছিয়ে রেখে চলে এসেছি আর একজনের সংসার সামলাতে আমার ওই সংসারে ভা দায় ভাত তো দিয়ে যাবো আমি কয়েকজনার কাছে তারা দেখাশোনা করবে কিন্তু এদের দেখাশোনা আমি ছাড়া আর কেউ করতে পারে না তাই এদেরকে আমাকেই সব গুছিয়ে দিয়ে যেতে হবে এই দেখো কানেরটা পড়ার পর তো আর তোমাদের দেখানো হয়নি কেমন হয়েছে ভালো লাগছে না মুখটা কি মিষ্টি লাগছে দেখতে এখন কেউ যে আগে ওর পুজো টুজো দিয়ে তারপরে ওদের খাওয়ার দাওয়ার সব কিছু গুছিয়ে সব রেখে তারপরে মন্দিরে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে তারপরে যাব যারা থাকবে তারা অতটা তো আর কারোর উপর ছেড়ে দায়ে যাওয়া যায় না না আমার সংসারে যতটা পারি আমি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি বাকিটা তো ওনারা করবে চার চারটে লাগেজ সংসারের খুঁটি নাটি সমস্তটা গোছানো কিন্তু একার হাতে চারটেখানি ব্যাপার না এই প্রসেসটা কিন্তু আমার বিগত দু সপ্তাহ ধরে চলছে আমি লিস্ট করে করে রাখছি এবং সেগুলোকে ধরে ধরে ব্যাগের মধ্যে এক একটা ব্যাগে আবার প্রত্যেকটা ব্যাগের ওয়েট করতে হচ্ছে মানে বিশাল একটা ঝ্যামেলার মধ্যে ছিলাম কদিন ওই জন্য ঘরে বাসনমূল্য এখনও ঠাক জায়গা মতো গুছিয়ে রাখা হয়নি কারণ আমি জানি এটা আমি পরে এসেও করতে পারবো কিন্তু ওই কাজটা ইম্পর্ট্যান্ট ছিল সকালে সেভাবে আজকে কিছু টিফিন হয়নি তাই বড় ছেলেকে বললাম চল চান্স স্নানটা সেরে আয় তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেবো নিয়ে আমি এদিকে কি করছি ও স্নানে গেছে আমি ততক্ষণে বোতলগুলোকে সব খালি করলাম সারা বাড়িতেই তো বোতল ছড়ি ছিটিয়ে থাকে আর তার মধ্যে কোনো বোতলটা পুরোপুরি শেষ হয় না সবারই অল্প স্বল্প জল থাকে আর ওই অবস্থায় বোতলগুলো রেখে গেলে ভেতরটা পুরো শ্যাওলা জমে যাবে আর বিচ্ছিরি গন্ধ হবে তাই জন্য সব জলগুলো ফেলে বোতলগুলো খালি করে রাখলাম আর জানো তো বর্ষা তো পেয়ারা গাছটা কত পেয়ারা হচ্ছে কিন্তু বাদুর পোকা সবাই খেয়ে দেও কয়েকটা মিষ্টার সাহা পেরিয়ে গেছে আর জ্বরের মুখ তো সবারই একটু পেয়ারাগুলো নিয়ে যাব ভাবছি যাত্রাপথে একটু নুন মাখিয়ে দিলে সবাই মিলে খাবো খেতেও ভালো লাগবে আর বাড়ির গাছের পেয়ারা ভীষণ মিষ্টি আমাদের জানো তো তোমাদের আগে অনেকবার দেখিয়েছি এবারও দেখাবো এবারও অনেক পেয়ারা হয়েছে ঘুরে আসি তারপরে এসে দেখাবো এইগুলো না গোছানো পর্যন্ত ডাস্টবিনগুলোকে সব ক্লিয়ার করা যাচ্ছে না কারণ কি জানো তো এই যে কোথাও যাওয়ার আগে সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে ডাস্টবিন কিন্তু মনে করে ডাস্টবিনগুলো ফেলবেন হলে পরে ঘরে এসে আর ঢুকতে পারবে না আজ সকালে ডাস্টবিনের গাড়ি আসতে আমি আগে ডাস্টবিনগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপরও টুকটাক তো থাকবে সেগুলো প্যাকেট করে বাইরে রেখে দিয়ে যাব ভাবছি আর আচারের বোতল নিয়ে এসছিলো ছেলে তো ওকে আচারটা তখন ঢেলে দেওয়া হয়নি বইজি দেখেছ এত লিস্ট করেছি তার মধ্যেও একটা দুটো একটা দুটো ছাদ থেকেই যাবে যে আগে বোতলটা প্যাক করে রেখে দিলাম আর এদিকে ফ্রিজ এটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস কোথাও যাওয়ার আগে ফ্রিজকে খালি করে বন্ধ করে রেখে যেতে হয় এটা একটা খুব বড়ো চাপের ব্যাপার হয়ে যায় যদিও আমি বেশ কয়েকদিন ধরে মানে চেষ্টা করেছি বাজার হাটা কিছু নতুন করে ফ্রিজে রাখতে না যেগুলো ছিল সেগুলোকে শেষ করার জন্য তাও রয়ে গেছে লঙ্কা আদা রসুন এগুলো রয়েই গেছিলো তো সেগুলোকে বের করে ঝুড়িতে ঢেলে দিলাম কারণ কি লঙ্কাগুলো যদি শুকিয়েও যায় তাও বেটে খাওয়া যাবে আদা রসুন এগুলো হয়তো শুকনো হয়ে যাবে তাই জন্য ফ্রিজ থেকে সব বার করে দিলাম আর ফ্রিজের সামনে সবজি কিছু ছিল না কারণ আমি এক সপ্তাহ পুরো বাজারই করিনি যেগুলো ছিল সেগুলোকে শেষ করেছি আর ফ্রিজের ভিতরে থাকে বলতে আমার যত ডাল এগুলো থাকে এই সব কৌটোগুলোকে সব বাইরে বের করে রাখবো যত সসের বোতল থাকবে কারণ এগুলো যদি বদ্ধ অবস্থায় ফ্রিজের ভিতরে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে বাইরে হাওয়া বাতাসের মধ্যে থাকলে অতটা অসুবিধে হবে না তো ওই জন্য কৌটোগুলো সব বাইরে বার করবো ফ্রিজ কিন্তু আমি এখন মুজবো না আমি একটা কাজ করব সেটাও তোমাদেরকে শেয়ার করবো আমি প্রত্যেকবারই কিন্তু কোথাও যাওয়ার আগে ফ্রিজটায় এরকম ব্যবস্থাটা করে যাই তাতে কিন্তু আমার পরিশ্রম খুব কম হয় আমি এসে চলজলি একটা কাপড় দিয়ে ফ্রিজের ভেতরটা মুছে নিই ব্যাস আমার ফ্রিজ রেডি ব্যবহার করার জন্য এই দেখো ব্যাপারটা কি করলাম একটু ভিনিগার নিলাম আর একটা বাটির মধ্যে তুলো রাখলাম ভিনিগারটা ওর ভেতরে দিয়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দিয়ে চলে যাবো দেখো ফ্রিজ পুরো খালি করে দিয়েছি ওর ভেতরে আর কিছুই নেই একটু ফ্রিজে দুর্গন্ধ হবে না কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বেসিন সিং গ্যাস সিলিন্ডারের আশেপাশে ভালো করে স্প্রে করে দেবে আর গ্যাস সিলিন্ডার লাইটের সুইচ এগুলো ইলেকট্রনিক গ্যাজেটগুলো সব ভালো করে অফ করে যাবে আজকের ব্লগটা এখানেই রাখি আশা করি তোমাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভালো থেকো নেক্সট ব্লগুলো অনেক ইন্টারেস্টিং হবে দেখতে